হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইলেকট্রনিক টেকনোলজি আশা করছি ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো আপনাদের বাড়িতে হয়তো ইনভার্টার আছে আমফানের কারণে আপনারা দুদিন তিন দিন ইনভার্টারের আলোতে দিব্যি চালিয়ে দিতে পারবেন রাতটা বাট কালকে আমার বাড়িতে খুবই প্রবলেম হয়েছে আমার বাড়িতে যে কটা ইমার্জেন্সি লাইট ছিল সব প্রায় চার্জ শেষ হয়ে যাওয়ার পথে ছিল তো আমি ভাবছিলাম রাত্রে ভাত খাবো কি করে কিসের আলোয় ভাত খাবো তো হুট করে আমার মাথা থেকে একটা আইডিয়া বেরিয়ে পড়লো যে ছোটোবেলায় এরকম একটা জিনিস আমার মা ব্যবহার করতো রান্না করার সময় তো এটাকে আমাদের গ্রামের দিকে টেমি বলা হয় আর আপনারা হয়তো ল্যাম্প বলে থাকবেন যে কারণে এটা আমি বানিয়েছি এটার কাঁচের বোতল ইউজ করেছি এবং এই যে জিনিসটা ব্যবহার করছি এটা হচ্ছে এলইডি বাল্বের টিক্কিটা মানে হিটসিং এলইডি বাল্বের হিটসিং আপনারা দেখুন এই এলইডি ইডি বাল্বটাতে দেখতে পাবেন এই যে হিটসিংটা এই হিটসিংটা আমি খুলে নিয়ে এই জিনিসটাতে ব্যবহার করছি এবং এটার ভিতরে আমি কেরোসিন তেল ভরে দিয়েছি যে কারণে কিন্তু আমি আপনাদের এটা জ্বালিয়ে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন আর আমফানের কারণে হয়তো কিছুদিন ভিডিও বন্ধ থাকবে কারণ কারেন্টের পরিস্থিতি কি বুঝতে পারছি না ইন্টারনেটও বন্ধ আছে বেশ কয়েকদিন ধরেই এই প্রবলেম আমাদের সহ্য করতে হবে আপনার যদি আমার চ্যানেলকে ভালোবেসে থাকেন একটুও তো এই চ্যানেলের লিংক উপরে দেওয়া থাকবে সাবস্ক্রাইব করে আসুন ভিডিওটা শেয়ার করে দিন আর একবার আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছেন জিনিসটা এটা খুব কাজের একটা জিনিস আপনারা চাইলে নিজেরাও বাড়িতে বানিয়ে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা অনেকেই আছেন কারেন্টের আলো বেশি পছন্দ করেন এই আলোটা হয়তো আপনাদের পছন্দ হবে না বাট এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা